হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো কোডিং ফরম এভরিওয়ান আমার নাম রাত্তিক আমরা রয়েছি পাইথন টিউটোরিয়ালের সিরিজের মধ্যে যেখানে আমরা ফাংশন সম্পর্কে পড়েছি ফাংশানে প্যারামিটার পড়েছি আর্গুমেন্ট পড়েছি ল্যামডা ফাংশন পড়েছি আজকে একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করবো যেটা নাম হচ্ছে টাইপস অফ আর্গুমেন্টস একটা ফাংশনে কত রকমের আর্গুমেন্ট দেওয়া যায় তার টাইপসগুলো কী কী তাহলে আর দেরি না করে শুরু করা যায় তাহলে একটা ফাংশন যখন আমরা লিখি তারপরে ফাংশনটাকে কল করতে হয় তা কল করার সময় তোমরা জানো আমরা কিছু প্যারামিটার বা আর্গুমেন্ট দিয়ে কল করি দিয়ে পাঠাই তাই তো যদি ফাংশনটা প্যারামিটারগুলোকে অ্যাকসেপ্ট করে এবারে এই কল করতে গিয়ে আমাদের কতগুলো টাইপস আছে এই প্যারামিটার যে আমরা পাস করাচ্ছি তার কতগুলো টাইপস আছে প্রথম টাইপটা হচ্ছে পজিশনাল প্যারামিটার পজিশনাল পজিশনাল মানে সবকটা আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবো তার আগে আমি একটু সংক্ষেপে বলি মানে জিনিসগুলো কি তাহলে শুনতে ভালো লাগবে কোডিং তো আছেই পজিশনাল মানে যে যে পজিশনে আমরা আর্গুমেন্টগুলোকে পাঠাচ্ছি সেই পজিশনে অ্যাকসেপ্ট করবো ঠিক আছে যখন কোডিং এ করব তখন আরো ভালো বুঝতে পারবে এখন জাস্ট একটু শুনে রাখো গল্পের মতো নেক্সট যেটা সেটার নাম হচ্ছে কিওয়ার্ডস কিওয়ার্ডস মানে যেরকম একটা কি থাকে তার একটা ভ্যালু থাকে কি ভ্যালু পেয়ার বলা হয় সেম ভাবে আমরা কিন্তু একটা প্যারামিটারের বা একটা আর্গুমেন্টের কি ভ্যালুটা দিয়ে পাঠাবো যখন এক্সাম্পল দেবো আরো ভালো বুঝতে পারবে নেক্সটটার নাম হচ্ছে ডিফল্ট ডিফল্ট মানে যদি আমরা ধরো অনেকগুলো ভ্যালু থাকে তার মধ্যে কিছু ভ্যালু আমরা দিই আর কিছু ভ্যালু না দিয়ে পাঠাই সেক্ষেত্রে ফাংশন কি নিজে থেকে কিছু ভ্যালু কিন্তু আগে থেকে ধরে রাখতে হবে বা ডিফল্টে কিন্তু রাখতে হবে অ্যাজ এ প্রোগ্রামার আমাদের উচিত সেই ভ্যালুগুলোকে আগে থেকে ধরে রাখা সেটাকে বলা হয় ডিফল্ট সেটা আমি দেখাবো নেক্সট যেটা এবং সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা নাম হচ্ছে গিয়ে ভ্যারিয়েবেল লেন্থ আর্গুমেন্টস ভ্যারিয়েবেল লেন্থ আর্গুমেন্টস মানে কি তার মানে হচ্ছে আমি কটা আর্গুমেন্ট বা কটা প্যারামিটার দেবো সেটা আমি আগে থেকে বলে দেবো না কি নিজে থেকে সেইটাকে হ্যান্ডেল করতে হবে বা টেক কেয়ার করতে হবে সেটা অ্যাজ এ প্রোগ্রাম আমাদের রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্ব যেন একটা ফাংশন যত ইচ্ছা প্যারামিটার ইউজার দিতে পারে সেটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা তাকে রাখতে হবে সবকটা সম্পর্কে ডিটেলে দেখে নেওয়া যায় তাহলে আমরা একটা অ্যাড ফাংশন নিই ডেফ অ্যাড বলে ফাংশনটার নাম সেটা দুটো আর্গুমেন্ট বা দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করবে এ আর বি ঠিক আছে তারপর আমরা কি করব এ আর বি এর মধ্যে অ্যাডিশন ঘটাবো তার আগে আমি কি করতে চাইছি আমি এটাকে প্রিন্ট করব এবং তারপরে বিটাকে প্রিন্ট করব সি এর ভেতরে এ এবং বিটাকে অ্যাড করে দেব এবং তারপরে সিটাকেও প্রিন্ট করব ঠিক আছে সিম্পল ফাংশন কোনো অসুবিধা নেই কোনোরকম কোনো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে কিছু যদি বলার থাকে প্লিজ কমেন্ট করে জানিও আচ্ছা ফাংশনটাকে কল করি অ্যাড আচ্ছা ভেতরে টু এবং থ্রি দুটো ভ্যালু দিয়ে পাঠাই ওকে রান করে দেখি কি আসে তাহলে টু থ্রি প্রিন্ট হয়েছে যেটা সেটাও প্রিন্ট হয়ে গেছে দুটো যোগ করে প্রিন্ট করে দিয়েছে ভালো কথা আচ্ছা তাহলে এইটাকে বলা হয় পজিশনাল পজিশনাল মানে আমরা এর ভেতরে থ্রিটাকে পাঠাচ্ছি তার মানে টু এবং থ্রি যেটা পাঠাচ্ছি সেইটা ফাংশনে গিয়ে যথাক্রমে তার মানে পর্যায়ক্রমে একটার পর একটা অ্যাসাইন হচ্ছে এখানে যদি আমরা আরো আর্গুমেন্ট দিয়ে পাঠাতাম ফোর ফাইভ সিক্স সেভেন এই যতগুলো একটার পর একটা ওখানে ওয়ান টু ওয়ান অ্যাসাইন হতো ঠিক আছে তার মানে যেটা প্রথমে পেতো সেটা দিয়ে যে ভ্যালুটা আসছে সেখানে অ্যাসাইন হয়ে যেত তারপরেরটাতে তার পরের ভ্যালুটা অ্যাসাইন হয়ে যেত তারপরেরটাতে তার পরের ভ্যালু অ্যাসাইন হয়ে যেত এটাকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট ঠিক আছে সিম্পল কোনো অসুবিধা নেই এবার দেখো যদি আমরা এটাকে ঘুরিয়ে দিই যদি আগে তিন দিই তারপরে দুই দিই ঠিক আছে তাহলে এ এর ভ্যালু কত হয়ে গেল থ্রি আর বি এর ভ্যালু কত হয়ে গেল টু ঠিক আছে তাহলে পজিশনের উপর কিন্তু ডিপেন্ড করছে আমরা কি পাঠাচ্ছি সেটা ওখানে গিয়ে কোথায় স্টোর হচ্ছে ঠিক আছে ওয়ান টু ওয়ান যেখানে থাকবে প্রথমটা প্রথমে দ্বিতীয়টা দ্বিতীয়তে তারপর তৃতীয়টা তৃতীয়তে চতুর্থটা চতুর্থতে এইভাবে কিন্তু হতে থাকবে পর্যায়ক্রম এটাকে বলা হয় পজিশনাল নেক্সট দেখব আমরা তারপর একটা নাম হচ্ছে কিওয়ার্ডস কিওয়ার্ডস প্যারামিটার বা আর্গুমেন্ট কিওয়ার্ডসটার মানে কি আমরা কেন ইউজ করব সেটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে যেমন এখানে আমরা পজিশনালটা দিচ্ছি ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তাই জন্য কিন্তু ভাবতে পারছি যে এর ভ্যালুটা কি হবে আর বি এর ভ্যালুটা কী হবে ফর এক্সাম্পল যদি আমরা এখানে নেম দিতাম আর সাপোজ রোল নাম্বার দিতাম ঠিক আছে আর অ্যাড ফাংশনের জায়গায় আমি দিচ্ছি স্টুডেন্ট বলে একটা ফাংশন ঠিক আছে যেখানে আমি নেমটা প্রিন্ট করব প্রথমে তারপরে রোল নাম্বারটা প্রিন্ট করব তখন তো আর যোগ করা সাজে না সুতরাং যোগ করব না তাহলে স্টুডেন্ট ফাংশনটা কল করি স্টুডেন্ট ফাংশনটা কল করার সময় নেমের ভেতরে আমি সাপোজ দিচ্ছি রাজদ্বীপ বলে রোল নাম্বার টু অ্যাজ ইট ইস চালিয়ে দেখি তাহলে রাজদ্বীপ আর টু এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে কোনো অসুবিধা নেই এটা এখনো অব্দি পজিশনাল আর্গুমেন্টসেই কিন্তু আছে এবার আমরা কিওয়ার্ডে কিভাবে করব এবং কেন করবো সেইটা ইম্পর্টেন্ট যদি এইখানে আমরা টু দিয়ে দিই আর তারপরে আমরা রাজদ্বীপ দিয়ে দিই তাহলে ইন্টারচেঞ্জ হয়ে যাবে তাহলে আগে টু প্রিন্ট হবে তারপর রাজদীপ প্রিন্ট হবে সাধারণ অবস্থাতে দেখে মনে হচ্ছে যেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা তো হতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু একটা প্রবলেম রয়েছে বড় প্রবলেম সেটা হলো যদি আমরা রোল নাম্বারের সাথে ধরো প্লাস ফাইভ করতে চাই সেটা প্লাস ফাইভ করে প্রিন্ট করতে চাই আমার রোল নাম্বার টু আমি প্লাস ফাইভ করে সেভেন আমি প্রিন্ট করতে চাই ফর এক্সাম্পল ধরো আমার ইচ্ছা এক্ষেত্রে কি প্রবলেমটা হবে দেখো রান করে দিলাম এরা দিয়ে দিয়েছে কারণ আমরা এখানে রোল নাম্বারটা এক্সপেক্ট করছি ফাংশন রোল নাম্বারটা চাইছে আমরা পাঠাচ্ছি কি নাম নামের সাথে ফাইভ দিয়ে হয়ে কনক্যাটিনেট হয় না ঠিক আছে অ্যাডিশন এইভাবে হয় না ঠিক আছে ফলে আমরা এখানে পজিশনাল প্যারামিটারটা ইউজ করতে পারব এখানে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করব তার ফলে যদি এই ফাংশনটা কোন প্যারামিটারগুলো পর পর অ্যাকসেপ্ট করছে আমি যদি নাও জানি ধরো প্রথমে নাম অ্যাকসেপ্ট করছে তারপর রোল অ্যাকসেপ্ট করছে না আগে রোল অ্যাকসেপ্ট করছে তারপরে নাম অ্যাকসেপ্ট করছে যদি আমরা এগুলো কিছুই না জানি ধরো এই ফাংশনটা অন্য কোন ফোল্ডারে বা ফাইলে আছে সেই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে তারপর লিখছি বড় কোডিং বড় প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু তাই হয় অনেক সময় আমরা দেখতে পাই না ফাংশনটাকে কিন্তু আমরা জানি ওই জিনিসগুলো আছে কোথায় আছে জানি না তখন পজিশনাল প্যারামিটার দিয়ে কিভাবে ইউজ করব সম্ভব না সেটা তখন আমরা কিওয়ার্ড ইউজ করব কিওয়ার্ড প্যারামিটারস দেখো আমরা রাজদীপটা কিন্তু পরেই দেব সেকেন্ডেই দেব ঠিক আছে কিন্তু আমরা নেম কথাটা লিখে দেব যেটা কি পাঠাচ্ছি আমরা সেটা কিন্তু আমরা লিখে দেব ঠিক আছে রোল নাম্বারটা আমরা আগেই দেব কিন্তু আমরা লিখে দেব রোল বলে ঠিক আছে যে রোল পাঠাচ্ছি কিন্তু আমরা আর এখানে নামটা পাঠাচ্ছি এবার এখানে রোলের সাথে ফাইভ করা আছে দেখি চালিয়ে চলে কি না অনা আসে চলে গেছে টু প্লাস ফাইভ সেভেন আর রাজদীপ নামটাও ঠিক মতো নিয়ে নিয়েছে এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড এবার এই কেন বলা হচ্ছে এই নেমটা এখানে অ্যাজ ইট ইজ লিখতে হবে যেরকম এখানে নেম লেখা আছে এখানে যদি আমরা এনটাকে ক্যাপিটাল করে দিই তাহলে কিন্তু এরার দেবে এরা দিয়ে দিয়েছে ঠিক আছে কারণ কে আমরা জানি এবং তার সাথে এই নেম আর এই নেম কিন্তু আলাদা তাহলে এখানে যা দেওয়া আছে আমাদের সেইটাই এটাকে বলা হয় কিওয়ার্ড আর এইভাবে আমরা পজিশনাল প্যারামিটার না ইউজ করেও কিন্তু অ্যাজ এ আর্গুমেন্ট আমরা পাঠাতে পারি এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট মানে ইন্টারভিউতে এই কনসেপ্টগুলোই ধরে ধরে জিজ্ঞেস করে তখনই মানে বোঝে যে নাটি বিষয়গুলো জানে কি জানে না নাকি ওভারটলি জানে সেটা কিন্তু খারাপ নেক্সট তারপরে আমরা ডিফল্ট সম্পর্কে দেখবো ডিফল্ট আমরা কেন ইউজ করবো ধরো কিছু আর্গুমেন্ট বা কিছু প্যারামিটারের ভ্যালু আমরা দেবো না ইচ্ছা করে দেবো না অ্যাজ এ প্রোগ্রামার অ্যাজ এ কোডার কিন্তু আমাদের সেইটা রাখতে হবে ফাংশনের মধ্যে যে যদি ইউজার কোনো ভ্যালু না দিয়ে পাঠায় সেক্ষেত্রে আমাদের একটা ভ্যালু কিন্তু রাখতেই হবে ডিফল্টে ফর এক্সাম্পল যদি আমরা রোলটাকে না পাঠাই তাহলে আমি ধরছি রোলটা ওয়ান প্রথম রোল নাম্বারে আমি তাকে অ্যাসাইন করে দেব এবার আমি রোলটাকে দিলাম না আমার ইচ্ছা মতো আমি দিলাম না ঠিক আছে তাহলে দেখো কি হবে আচ্ছা প্লাস ফাইভটা আমি সরিয়ে দিই যাতে রোলটা ডাইরেক্টলি আমরা দেখতে পাই ঠিক আছে ওয়ান তাহলে আমরা যদি কিছু না দিয়ে পাঠাই তাহলে ডিফল্ট ভ্যালুটা কিন্তু ডিফল্ট মানে কিছু না দিলে যেটা হবে সেটাকেই ডিফল্ট বলা হয় ঠিক আছে তো যদি আমরা কিছু না দিয়ে পাঠাই তাহলে ডিফল্টের ভ্যালুটা যা আছে সেইটাই অ্যাজ ইট ইস ফাংশনের ভেতরে ইউজ হবে আর যদি আমরা এখানে রোলের ভ্যালুটা দিয়ে দিই সাপোজ আমি রোল দিলাম টেন যে না আমার আমার নামের সাথে যে রোল নাম্বারটা আছে সেটা টেন তাহলে সেইটাকে কিন্তু চেঞ্জ করে দেবে ডিফল্টের ভ্যালুটা চেঞ্জ করে আমি যেটা পাঠাচ্ছি ইউজারকে সবসময় প্রেসিডেন্স দেওয়া হয় মানে সম্মান দেওয়া হয় তো ইউজার যেটা পাঠাচ্ছে সেইটা কিন্তু তখন নিয়ে নেবে ঠিক আছে তাহলে কেমন হবে জিনিসটা টেন নিয়ে নিল তা তখন কিন্তু আর ওয়ান নিল না তখন টেন নিয়ে নিল ঠিক আছে তাহলে ইউজার যেটা পাঠাবে সেটাই নিচ্ছে এটাকে বলা হয় ডিফল্ট যে ইউজার যদি কিছু না দেয় তখন আমাদের কাছে একটা কিছু ভ্যালু থাকা উচিত বলা হয় ডিফল্ট এটা খুব ইম্পর্টেন্ট জিনিস খুব মানে শিখতেই হবে সেটা হলো ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্টস ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্টস কি এখানে আমরা ফাংশনে দুটো জিনিস নিচ্ছি অ্যাকসেপ্ট করছি ঠিক আছে আচ্ছা এমন হতেও তো পারে যে ইউজার অনেক কটা ভ্যালু দিয়ে দিল তখন আমরা কি করব এই এক্সাম্পলটা বোঝানোর জন্য আমাদের কিন্তু সেই আগের অ্যাড ফাংশানে মুভ করতে হবে তাহলে আমি অ্যাড ফাংশনটাকে লিখে নিই তারপরে বোঝাচ্ছি তাহলে অ্যাড এ এর সাথে বি নেব আর সি এর ভেতরে সি এর ভেতরে এ প্লাস বি করে দেব আর প্রিন্ট করছি সি দুটোর মধ্যে যোগ করে প্রিন্ট করে দেবে আচ্ছা আমি অ্যাড ফাংশনটা এখানে নিয়ে নিলাম এবং তার সাথে সাপোজ টু আর থ্রি দুটোর মধ্যে পাঠিয়ে দিলাম তাহলে আমার ফাইভ পাওয়ার কথা দেখি ফাইভ পাচ্ছি কিনা হ্যাঁ ফাইভ এসছে এই অবধি ঠিক আছে যেরকম বেসিকটা আমরা জানতাম সেখানে ফিরে এসছি এইবার এজ এ ইউজার ধরো আমরা আরো কতগুলো জিনিস যোগ করতে চাইছি টু এর টু আর থ্রি ছাড়াও ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতগুলো জিনিস আমি যোগ করতে চাইছি তাহলে আমি তো এখানে দুটো আর্গুমেন্টই অ্যাকসেপ্ট করছিলাম অ্যাড ফাংশনে যদি আমি তিনটে আর্গুমেন্ট দিয়ে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এরার দেবে ফর এক্সাম্পল দেখো এখানে যদি ফোর দিই তিনটে আর্গুমেন্ট দিয়ে পাঠাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে ফাংশনটা দুটো আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করছে তাহলে দেখো এরার দেবে ঠিক আছে এটা কিন্তু পসিবল না এরার দিচ্ছে কিন্তু তাহলে আমাদের এমন একটা জিনিস বার করতে হবে যেখানে ইউজার যতগুলো ইচ্ছা আর্গুমেন্ট পাস করাতে পারে সব কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে বা হজম করতে হবে এবং সেটা নিয়ে কিন্তু প্রসেসও করতে হবে কিভাবে করব দেখো তাহলে আমরা এখানে প্রথম আর্গুমেন্ট বা প্রথম প্যারামিটার যা আছে ইট ইজ রেখে দেব এ সেকেন্ডটাতে আমরা স্টার বি করে দেব স্টার মানে অল সব স্টার মানে সব তাহলে স্টার বি করে দেবো এর এর ফলে কি ঘটনা ঘটলো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে এ আর বিটাকে প্রিন্ট করবো তাহলে এ এখানে প্রিন্ট করলাম এবং তার সাথে বি এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি সিটা এখন দরকার আচ্ছা এইবারে আমি 3 এর সাথে ফোর পাঠালাম আর একটা পাঠালাম তাহলে চারটে আর্গুমেন্ট পাঠাচ্ছি কিন্তু এখানে আমি যেহেতু বি এর সাথে অল দিয়ে দিয়েছি সবকটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতে বাধ্য দেখা যাক কি করে করছে দেখো যদি এটা রান করিয়ে দিই তাহলে এ এর ভ্যালু টু প্রথমে প্রিন্ট করে দিয়েছে ভালো কথা বি এর ভ্যালু কত নিয়েছে এই থ্রি ফোর ফাইভ সব কটাই কিন্তু দেখো ফার্স্ট ব্র্যাকেটে আছে তো হিসাবে নিয়েছে ঠিক আছে এইবারে আমাদের এই টাপেল থেকে বার করে তারপরে অ্যাড এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস তাহলে আমি কি করে বার করবো বিয়ের ভ্যালু যেমন আছে থাক আমরা টাপেল থেকে ভ্যালু কি করে বার করি ফর লুপের মাধ্যমে তাহলে ফর আই ইন বি সেই টাপেলটার নাম হচ্ছে বি কারণ বিতে টাপেলটা স্টোর রয়েছে আই এর মধ্যে কি আসবে টাপেলের প্রথম ভ্যালুটা আসলো আই এর ভেতরে তারপরে দ্বিতীয় ভ্যালুটা আসবে তারপর তৃতীয় ভ্যালুটা আসবে যেরকম একই জিনিস অসুবিধা থাকলে কমেন্ট কমেন্ট বক্সে করে সঙ্গে সঙ্গে আমি বুঝিয়ে রিপ্লাই দেব আচ্ছা তারপরে কি করতে চাইছি আমরা সি এর সাথে সি ইকুয়ালস টু সি প্লাস আই আর এখানে কি করব আমরা এর ভ্যালুটাকে ধরে নেবো তাহলে সি ইকুয়ালস টু এ করে দেবো ঠিক আছে কি ঘটনা ঘটলো যেটা আমাদের প্রথম ভ্যালুটা এলো সেটা আমরা সি তে স্টোর করে দিলাম ঠিক আছে তাহলে টুটা সি তে স্টোর হয়ে গেল ফর লুপের ভেতরে ঢুকে সি এর ভ্যালু কত টু আর তারপরে আয়ের ভ্যালু কত হচ্ছে থ্রি তাহলে থ্রি ফাইভটা আবার এখানে চলে আসলো পরের লুপে যখন আসছে এখানে চলে আসলো তখন আয়ের ভ্যালু কত ফোর তাহলে ফোরের সাথে ফাইভটা অ্যাডিশান করিয়ে দিল নাইন যেটা হলো সেটা আবার এখানে স্টোর হয়ে গেল তারপর আয়ের ভ্যালু কত আসছে ফাইভ ঠিক আছে তাহলে ফাইভ এর সাথে যে অ্যাডেড যে ভ্যালুটা ছিল সেটা আবার এডিশন হয়ে গেল তাহলে আমি প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু যোগ ফলটা বার করতে পারছি এইভাবে ঠিক আছে চালিয়ে দেখি আচ্ছা তার আগে আমাদের প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্টের ভেতরে আমরা কি লিখবো সি এর ভেতরে আছে তাহলে প্রিন্টের ভেতরে আমরা কি লিখবো সি আচ্ছা চালিয়ে দেখি ফোরটিন এসে গেছে ঠিক আছে তাহলে আমরা এইভাবে একটা অ্যাড ফাংশন লিখতে পারি যে কিন্তু অনেক কটা মানে যত ইচ্ছা ততগুলো কিন্তু আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে পারে এবং তাদের মধ্যে বা সমষ্টি ঘটাতে এটাকে বলা হয় লেন্থ আর্গুমেন্টস এটা খুব ইম্পর্টেন্ট এবং মানে প্রোগ্রাম যখন লিখতে শুরু করবে বড় প্রোগ্রাম এই জিনিসটা কিন্তু খুব লাগে অ্যান্ড ডিফেন আর একটা ছোট জিনিস রয়েছে এখানে আমরা এ কেও না লিখতে পারি আমরা ডাইরেক্টলি বি লিখতে পারি এবং যদি তাই লিখি তাহলে বিয়ের ভেতরে পুরো জিনিসটাই চলে আসবে পুরো যে টু থ্রি ফোর ফাইভ সব কটাই কিন্তু বিয়ের ভেতরে চলে আসবে এবং তার ফলে আমাদের সি এর ভ্যালুটাকে নালিফাই করতে হবে বা জিরো করতে হবে যাতে জিরোর সাথে প্রতিটা ভ্যালু অ্যাড হতে পারে অ্যাডের রেজাল্টের সাথে আবার পরের ভ্যালুটা অ্যাড হবে তোমরা একটু বাড়িতে চিন্তা করো যেটা বললাম সেটা নিয়ে দেখবে একদম সহজ কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে আচ্ছা এটা গেল সেম জিনিস আমরা ডাইরেক্টলি এরকম পাঠিয়ে দেবো আর আমরা চোদ্দ পেয়ে গেছি অলরেডি একবার দেখিয়ে দিই ভালো করে এটা কিন্তু আমরা পেয়ে গেছি আর বিয়ের ভেতরে আসছে এবং তারপর আমরা এইভাবে অ্যাড করতে তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম যে কত রকম আর্গুমেন্টস হয় এবং কিভাবে সেগুলোকে পাস করাতে হয় কি তার টোটাল প্রক্রিয়া তাহলে আমাদের ফাংশন চ্যাপ্টারটা শেষ হলো আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোডিং ফর এভরি সবাই ভালো থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার